হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। রিজনিংয়ের আরও একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এবং রিজনিংয়ের আজকের ক্লাসের অধ্যায়টি হলো মিসিং নাম্বার টেস্ট, অর্থাৎ লুপ্ত সংখ্যার নির্ণয়। এবং এই অধ্যায় থেকে বিভিন্ন পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু আসে এবং তোমরা নিজেরাও সেটা জানো, এবং এই প্রশ্নগুলো সলভ করলেও তোমরা বুঝতে পারবে যে এই সকল প্রশ্নগুলো কতটা ইম্পর্ট্যান্ট। তো তার জন্য ভিডিওটা একটু না কেটে সম্পূর্ণটা দেখতে থাকো। আজকের ক্লাসে আমি যে কটা প্রশ্ন করাবো সমস্ত প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এবং সমস্তটা ভালো করে বুঝতে না পারলে তোমরা কিন্তু নিজেরা এগুলো পরবর্তীতে সলভ করতে পারবে না। তো তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের মিসিং নাম্বার টেস্ট অধ্যায়ের রিজনিংগুলি। তো বন্ধুরা, তোমরা এখন ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 1 দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে 1 থেকে 50 নম্বর টোটাল প্রশ্ন আছে এখানে। তো এখানে আছে সিলেক্ট দ্য মিসিং নাম্বার ফ্রম দ্য গিভেন রেসপন্সেস, অর্থাৎ কোশ্চেন মার্ক চিহ্নিত স্থানের সংখ্যাটি কত হবে। আমরা এখন এই প্রশ্নটির সমাধানটা বা সঠিক উত্তরটা দেখে নিই। তো বন্ধুরা, 1 নম্বর প্রশ্নে এই ডায়াগ্রামটা দেওয়া আছে এবং এখানে একটি কোশ্চেন মার্ক দেওয়া আছে। এই কোশ্চেন মার্কের অংশটিতে কোন সংখ্যা বসবে সেটা নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, এখানে যে পদ্ধতি অবলম্বন করা হয়েছে, এখানে দেখো প্রথমে যে 5 রয়েছে, অর্থাৎ এটাকে আমরা এভাবে করতে পারি, 5 অর্থাৎ 2 স্কোয়ার মানে 2 × 4, তার সঙ্গে 1 যোগ করলে কিন্তু আমরা এখানে 5 পাচ্ছি। এরপরে আছে 10, যেটা আমরা করতে পারি 3 স্কোয়ার মানে 3 × 9, তার সঙ্গে যোগ 1, 9 × 1 হয়ে গেল 10। তো এইভাবে এখানে কিন্তু একটা সংখ্যার সঙ্গে আর একটা সংখ্যার কোনো সম্পর্ক নেই। এখানে যে ফরম্যাটটা ফলো করতে হবে সেটা হচ্ছে একটা সংখ্যার বর্গ হবে এবং তার সঙ্গে 1 যোগ করে উক্ত সংখ্যাটি নির্ণয় করতে হবে। এবার এখানে আছে 50, এই 50 করতে গেলে 7 × 7 = 49, তার সঙ্গে 1 যোগ করলে হয়ে যায় 50। এখানে আছে 122, তাহলে এখানে 121 মানে হচ্ছে 11 স্কোয়ার করতে হবে, তার সঙ্গে 1 যোগ করলে হয় 122। তাহলে এবার বন্ধুরা এখানে দেখো অপশানে, তাহলে এখানে ঠিক কত হবে সেটা কিন্তু আমাদের এই অপশান থেকে বার করতে হবে। এখানে ABCD যে 4টি অপশান রয়েছে 25, 27, 23, 26, এর মধ্যে থেকে শুধুমাত্র দেখো 26-এর ক্ষেত্রে যেটা হচ্ছে, এই 26-কে কিন্তু 5 স্কোয়ার করা যায়, 5×5 = 25, তার সঙ্গে 1 যোগ করলে তবেই কিন্তু 26 হচ্ছে। অর্থাৎ এই 26 ছাড়া আর এখানে যে অপশানগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা সংখ্যার বর্গ এবং তার সঙ্গে 1 যোগ করে কিন্তু সেই সংখ্যাগুলোকে পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র 26-কে পাওয়া যাচ্ছে। তো সুতরাং বন্ধুরা, এই 26-ই হবে এখানে সঠিক উত্তর এবং সঠিক অপশানটি হলো অপশন D। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে 2 নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ, আমি এখন তোমাদের এটার সমাধানটা করে দেখাচ্ছি। তো বন্ধুরা, 2 নম্বর রিজনিংয়ে এখানে যে ছকটা দেওয়া রয়েছে, এই ছকটাকে আবার একটু দেখে নাও। এখানে দেখো, এখানে 1, 8, 27 এভাবে রয়েছে, অর্থাৎ এটা কিন্তু মোটামুটি দেখলে বোঝা যাচ্ছে 1 মানে এখানে যেটা আছে এটা কিন্তু 1 কিউব যদি আমরা করি তাহলে 1 কিউব মানে 1ই হচ্ছে, এবং এখানে যেহেতু 8 রয়েছে তো তার জন্য যেটা করতে হবে 2 কিউব যদি আমরা করি তো সেক্ষেত্রে কিন্তু এখানে 8 আসছে। ঠিক একইভাবে 1 কিউব 2 কিউব, এবার যদি আমরা এটাকে 3 কিউব করি তাহলে কিন্তু 27, 3×9, 3×9, 27। এবং ঠিক একইভাবে এরপরে 27-এর পরে এখানে চলে আসে, এখান থেকে এই ঘরে 64, অর্থাৎ 4 কিউব। এরপরে দেখো 125 মানে 5 কিউব, এরপরে আছে 216 মানে 6 কিউব। তাহলে এখান থেকে এখানে আসার পর আবার এই লাইন থেকে এখানে চলে আসো, 7 কিউব মানে 343, এরপরে আছে 8 কিউব মানে 512। তাহলে সুতরাং বন্ধুরা, এখানে যেটা হবে উত্তরটা হবে 9 কিউব, সঠিক উত্তর হবে 729। এখানে বন্ধুরা নিচে 35, 401 এবং 1575 যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে এটা কিন্তু শুধুমাত্র কনফিউজ করার জন্যে, এই অংশটার কিন্তু এখানে কোনোরূপ ব্যবহার নেই। তো তাহলে বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে রিজনিং নাম্বার 3 দেখতে পাচ্ছ, আমি এখন তোমাদের এই রিজনিং নাম্বার 3-এর সমাধানটা করে দেখাচ্ছি। এখানে যে চিত্রটা দেওয়া রয়েছে, এখানে এই মাঝখানে এখানে 78 রয়েছে কিন্তু এখানে রয়েছে কোশ্চেন মার্ক, অর্থাৎ এই 4টের সম্পর্ক তৈরি করে এই 78 কিন্তু এখানে মিলাতে হবে, এবং এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে সেই একই নিয়মে এখান থেকে এই কোশ্চেন মার্কের উত্তরটা বেরিয়ে যাবে। তো এখানে দেখো যে নিয়মটা ফলো করা হয়েছে, এখানে আছে 11, এখানে আছে 12, এই দুটোকে প্রথমে গুণ করে নিতে হবে, 11 আর 12, যেহেতু এই দুটো পাশাপাশি রয়েছে, এবং তার থেকে বিয়োগ করতে হবে পর দুটো সংখ্যার গুণফল মানে 6 আর 9। তাহলে এক্ষেত্রে উত্তর কী দাঁড়ালো, এই দুটোর গুণফল হবে 132 এবং এটা 6 ৯ 54।
এটা থেকে এটা মাইনাস করলে হয় 78। তাহলে ঠিক এবার এই দুটোর গুণফলের সঙ্গে এই দুটোর গুণফল বিয়োগ করে যেটা হবে সেটাই হবে এখানকার উত্তরটা। অর্থাৎ 14 × 10 এই গুণফলের থেকে বিয়োগ করতে হবে 7 × 8। তাহলে এখানে হবে 140 − 7 = 56, মাইনাস করলে এখানে হচ্ছে 84। তো এখানে হবে 84 এবং সঠিক অপশানটি হলো অপশান এ। এবার তোমরা ডিসপ্লেতে কোশ্চেন নাম্বার 4 দেখতে পাচ্ছ। আমরা এখন এই 4 নম্বর রিজনিংটা সমাধানটা করে দেখব। তো এখানে দুটো ত্রিভুজ দেওয়া রয়েছে যেখানে একটা সম্পূর্ণ রয়েছে এবং একটা রয়েছে অসম্পূর্ণ, যেখানে এখানে একটা কোশ্চেন মার্ক রয়েছে। তো প্রথমে আমরা এটা সম্পর্ক নির্ণয় করব। তো এখানে যে সংখ্যাগুলো রয়েছে তোমরা আশা করি দেখলে একটু বুঝতে পারবে। এটা দেখো 64, এটা 36, এটা 49। এই যে 34, 36, 49 এগুলো দেখো বিভিন্ন সংখ্যার কিন্তু বর্গ। এখানে 8, 8, 64, এখানে 6, 6, 36, এখানে 7, 7, 49। এই সবগুলো যদি আমরা বর্গের যোগফল করি তাহলে দেখো 8, 8, 64 শুধু 8 পাবো, এখানে 6, 6, 36 মানে 6 পাবো এবং এখানে 7, 7, 49 মানে 7 পাবো। সেক্ষেত্রে এখানে যেটা দাঁড়াবে 8, 8, 6, 14, আর 7, 21। তাহলে ঠিক একইভাবে এখান থেকেও আমরা করতে পারবো, 121 এর বর্গমূল 81 বর্গমূল, তার সঙ্গে যোগফল হবে 100 বর্গমূল। এখানে 11, এখানে 9, 9, 81, এখানে হচ্ছে 10, 10 = 100। তাহলে এখানে হচ্ছে 11, 9, 20 আর 10 = 30। সঠিক অপশান হবে অপশান সি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে 5 নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ। আমি এখন তোমাদেরকে এই 5 নম্বর রিজনিংয়ের সমাধানটা করে দেখাচ্ছি। তো এখানে যে রিজনিংটা দেওয়া রয়েছে এই ধরনের রিজনিংগুলোর ক্ষেত্রে সাধারণত সবসময় ওপর নিচ ক্যালকুলেশন করেই কিন্তু উত্তরটা পাওয়া যায় এবং ডান দিক থেকে বাঁ দিক এইভাবে সাধারণত কমই থাকে। তোমরা যখনই এই ধরনের কোনো বক্স পাবে অবশ্যই মনে করে প্রথমে ওপর নিচে সমাধান করার চেষ্টা করবে। তো আমরাও প্রথমে এখানে সেটাই করছি। এখানে প্রথমে হচ্ছে 18, 3, 6, 21, এইভাবে সবগুলো সম্পূর্ণ রয়েছে, শুধু এখানে 3 নম্বরের এই এই কলামটিতে এখানে রয়েছে কোশ্চেন মার্ক। তো আমরা দেখে নেবো এখানে বাকিগুলোতে এখানে এই যে 21, এই যে 26 এগুলো কীভাবে এসেছে। এখানে দেখো এখানে রয়েছে 18, এই 18-এর সঙ্গে এই 6 আর 3 যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আসছে 18 + 3 হয়ে গেল 18 আর 3 = 21। তাহলে ঠিক একইভাবে পরেরগুলোও করবো, 21 তার সঙ্গে যোগ হবে এই দুটোর বিয়োগফল মানে 9 - 4 অর্থাৎ 21 + 5, এখানে দেখো হচ্ছে 26। তো সুতরাং পরেরটাও ঠিক একই হবে, 24 + এই দুটোর বিয়োগফল, 8 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 5, তাহলে 24 আর 5 = 29। তো এটাই হচ্ছে সঠিক উত্তর এবং সঠিক অপশান হচ্ছে অপশান ডি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের মিসিং নাম্বার টেস্ট অধ্যায়ের রিজনিংয়ের ক্লাস এবং এই অধ্যায়ের আরও কিছু পার্ট আমি পরপর নিয়ে আসবো। তো সেই সকল পার্টগুলোকে পেতে কিন্তু জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না, কারণ যখনই আমি ভিডিওটা আপলোড করব তার নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাবে। এবং আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করো এবং চঞ্চল ঘোষের আগের রিজনিংয়ের ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের যে প্লে লিস্ট আছে সেখানে তোমরা সমস্ত ভিডিওগুলো একত্রে এক জায়গায় পেয়ে যাবে। তো যারা এখনও দেখোনি আগের ক্লাসগুলো তারা কিন্তু আগের ক্লাসগুলোকে দেখে আসতে পারো। তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।